Your Honor, আমি আমার শেষ সাক্ষীকে ডাকতে চাইব মানে আসলে প্রথম কিন্তু ইনিই শেষ তো আপনি খুনিকে চেনেন আরে কি বললাম রওনাকে চেনেন আপনি রওনক আমার খুব কাছের বন্ধু আ করেছো যেটা আমি প্রমাণ করব সেটা শোনার পর কেউ ওর সাথে বন্ধুত্ব রাখবে না Your Honor, আমি এরকম কিছুই করিনি যা উনি বললেন আকাশ তুই কেন মিথ্যে বলছিস হ্যাঁ আকাশ হয়তো মিথ্যে বলছে কিন্তু আপনার আঙুল কিন্তু সত্যি কথা বলছে আপনি সোনিয়াকে দেখে Your Honor, ওই রাতে রওনক অনেকটাই মদ্যপান করেছিল আর এরকম পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়ে পালিয়ে যাওয়া ইয়োর অনার খুব সাধারণ একটা প্রতিক্রিয়া শুধুমাত্র এতটুকুই নয় ইয়োর অনার আমাদের পরম পূজনীয় জসপাল বাবু এটা ভুলে যাচ্ছেন যে রওনকের কাছে সোনিয়াকে হত্যা করার কোনো রকম কারণই ছিল না আমি বলবো না মানে আমি ইনভেস্টিগেট করে নেক্সট ডেটে যদি বলি এ আদালত পরের শুনানি পর্যন্ত মুলতুবি করা হলো রওনকে বাঁচাতে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কোনো রকম প্রমাণ নেই এতগুলো প্রশ্ন আর এই সময় কোনো প্রশ্নেরই উত্তর নেই আমাদের কাছে আমি কোনটা ওতে দেখেছিলাম স্যার স্যার আমি এখানেই শুয়েছিলাম যখন আমি আকাশ বাবুর ঘর থেকে জোরে চিৎকার শুনি আপনি তো জানেন যে আমি খুব নেশাগ্রস্ত ছিলাম মিস্টার কেডি কাকে দেখেছিলিস তুই স্যার প্রায় আপনারই মতন ছিল স্যার আসলে সে রাতে আমার বাবু আর বাকি লোকেরা অনেক মদ খেয়েছিল ইয়োর অনার আপনার সময় আমার সময় আর আদালতের সময় তো খুবই মূল্যবান বাকিদের খবর আমি জানি না 10 মিনিটে কেসটা শেষ হয়ে যাবে আর যারা আমার বিরুদ্ধে মুখ খোলে তারা আদালত ছেড়ে পালাবে ইয়োনা যদি এটা কোনো রকম চলচ্চিত্র হতো তো তাহলে আমরা জজবাল বাবুর এই অভিনয়টা দেখে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিতাম আমার সোনিয়াকে হত্যা আমি করেছি মিস্টার কেডি আসুন আসুন এটা তো হয়ে গেল পুরো টেবিলটা এই কাচের টুকরোটা এলো কোথা থেকে মিস্টার কেডি পাঠক আপনার হয়েছে কি বলুন তো একজন পীড়িত ব্যক্তি আর একজন অপরাধীর মধ্যে যে পার্থক্য থাকে সেটা আমি খুব ভালোভাবেই জানি আকাশবাবু আমি খুন করেছি সোনিয়াকে এইবার এই কথাটাকে প্রুফ করে দেখান আপনি প্রমাণ করুন এই কথাটাকে ইয়োনার এটা আকাশের অন্যতম কিছু তথ্য এটা ওর ফাইন্যান্সিয়াল রেকর্ডের একটা তালিকা ইয়োনার থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় যে আকাশ রওনক আর সোনিয়ার মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্কটা জানতে পেরে যায় এক ঘেলে তিনি দুই পাখি হত্যা করলেন আপনি ভুলে যাচ্ছেন সোনিয়া দেবীর হত্যা করাটা আকাশবাবুর কাছে পসিবল ছিল না সাইন্টিফিক্যালি পসিবল ছিল না ইয়োর অনার আকাশবাবুর এই প্রতিবন্ধকতা শুধুমাত্র একটা নাটক নিজের অপরাধটাকে ঢেকে রাখার জন্য আই অবজেক্ট ইয়োর অনার এই আদালত মিস্টার আকাশের মেডিকেল টেস্টের জন্য অনুমতি দিচ্ছে এই কেসের শেষ সূত্রটাও আমাদের হাত থেকে বেরিয়ে গেল আকাশ সত্যিকারের একজন বিকলাঙ্গ আমি আগে কখনো এটা ভাবিনি ইয়োনার কখনো কখনো যেই সাক্ষ্যগুলো অপরাধীকে ধরে ফেলার জন্য উপযুক্ত হয় সেগুলো তাকে বাঁচানোর জন্য ব্যবহৃত হতে পারে সাহেব আমার ঘড়ি আমি রেলওয়ে স্টেশনের ঘড়ির সঙ্গে সেট করেছিলাম সেই রাতে সোনিয়া দেবীর ফোনটা 12:50 থেকে শুরু করে 1:10 পর্যন্ত সুইচড অফ মোডে ছিল কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সোনিয়া দেবীর মৃত্যু 12:55 হয়ে গিয়েছিল এবার বলুন আকাশবাবু সোনিয়া দেবীর ওই দূরভাষ যন্ত্র থেকে ওই মেসেজগুলো কিভাবে পাঠানো হয় আপনি বাস্তবে পাঠকবাবু মেন্টালি স্টেবল না কি বলছেন আপনি কি কি ধরনের প্রশ্ন করছেন আপনি আকাশ এসব কিছু হতো না যদি আমি তোকে সেই রাতেই মেরে ফেলতাম তুই সব মিথ্যে কথা বলেছিস আমি আজকে তোকে গুলি ইয়োনার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য আদালতে আমাকে এইটুকু নাটক করতেই হলো ইয়োনার ওই বন্দুকে নকল গুলি ছিল সত্যিটা আপনার সামনে দাঁড়িয়ে আছি অনার দ্য ডিফেন্স রেস্ট এই আদালত আকাশ সাহানিকে তার পত্নী সোনিয়া সাহানিকে খুনের জন্য দোষী পেয়েছে আর এই আদালত মিস্টার রওনককে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে দ্য কেস ইজ ক্লোজড